বিশ্বকাপ ক্রিকেট চলছে, বিশ্বকাপ ক্রিকেটকে নিয়ে নানা রকমের সমালোচনা হচ্ছে। দেশভিত্তিক সমালোচনায় সবথেকে বেশি উগ্র অবস্থানে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। ভারতের নানান বিষয়ে সমালোচনায় যেন সিদ্ধহস্ত তারা, নানাভাবেই নিজেদের দলের ব্যর্থতার জন্য ভারতকে আক্রমণ করছেন, এমনকি ক্রিকেটারদের বাইরে ভারতের চলচ্চিত্র তারকাদের সমালোচনা করতেও পিছপা হচ্ছেন না। পাকিস্তানের সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনকে নিয়ে বেফাঁস মন্তব্য করার পর এবার ক্ষমাও চেয়েছেন। বুধবার ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চাওয়ার এই ঘটনাটা ঘটে যায়, তার একটি ভিডিও ছড়ে পড়ে সোশ্যাল মিডিয়াতেও। এতেই তিনি বলেছেন, আমরা ক্রিকেট কোচিং এবং এর উদ্দেশ্য নিয়ে কথা বলছিলাম, কিন্তু মুখ ফসকে এবং ভুলক্রমে ঐশ্বরিয়া রায়ের নাম নিয়ে ফেলি। ব্যক্তিগতভাবে আমি তার কাছে ক্ষমা চাচ্ছি, কারো আবেগে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের পারফরমেন্স নিয়ে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে একসময় বলে ফেলেছিলেন, বিশ্বকাপে পাকিস্তান কেন খারাপ খেলল তা নিয়ে প্রচুর আলোচনা চলছে। আমার মনে হয় ক্রিকেটারদের উন্নতির জন্য চেষ্টা করে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। কেউ যদি মনে করে ঐশ্বরিয়া রায়কে বিয়ে করলেই সন্তান দেখতে সুন্দর হবে, সেটা কখনোই সম্ভব নয়। ঐশ্বরিয়ার নাম উচ্চারণ করে বাজে ইঙ্গিতপূর্ণ এই মন্তব্যের জন্যই আব্দুর রাজ্জাক এবার ক্ষমা চেয়েছেন। সেই মন্তব্যের পরে সোশ্যাল মিডিয়ায় নানা রকমের সমালোচনার মুখে পড়েন আব্দুর রাজ্জাক। পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফও কড়া সমালোচনা করেছিলেন রাজ্জাকের ওই মন্তব্যের পরে। এবার রাজ্জাক আনুষ্ঠানিকভাবে ভিডিও বার্তায় ক্ষমা চাইলেন, যে ভিডিওটি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়ে গেছে।